বাঙালিদের সম্পর্কে একটি প্রবাদ বাক্য প্রচলিত রয়েছে, ধরিব মৎস্য খাইব সুখে। বাঙালি মাত্রই মৎস্যপ্রিয়। শুধু মাছ ভাত খাওয়াতেই নয়, জলাশয়ে বড়শির শিপ ফেলে মাছ ধরাতেও বাঙালিরা পটু। সম্প্রতি বড়শিতে মাছ ধরা খেলাধুলার অঙ্ক হিসেবে পরিগণিত হয়েছে। রাজধানী কলেজ লেকে প্রতি বছর মাছ ধরার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সম্প্রতি কলেজ লেকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থান থেকে বহু প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে বিজয়ীদের রবিবার পুরস্কার প্রদান করা হয়। এ উপলক্ষে রাজধানীর শিবনগর কলেজ রোড স্থিত মডার্ন ক্লাবে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ইস্ট জোনের চেয়ারম্যান কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, মাছ ধরা একটি আকর্ষণীয় প্রতিযোগিতা যেখানে ধৈর্যের প্রয়োজন। তিনি জানান, কেবলমাত্র মাছ ধরার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, জলাশয়গুলিকে রক্ষণাবেক্ষণ করে তাতে মৎস্য উৎপাদনও প্রতিযোগীদের মনোনিবেশ করতে হবে। তা না হলে রাজ্য কোনোদিনই মৎস্য উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন না। আমাদের এই যে জলাশয় সেগুলিকেও রক্ষণাবেক্ষণ করতে হবে। আমাদের বিবর্তনের যুগে, ডেভেলপমেন্টের যুগে আমরা গাছকে ধ্বংস করছি, আমরা জলাশয়কে ধ্বংস করছি, জলাশয়কে আমরা বন্ধ করে সেখানে আমাদের অট্টালিকা তৈরি করছি। আধুনিক যুগে সেটা হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও আমরা যতটুক সম্ভব সেদিকে ওই জলাশয়গুলিকে রক্ষণাবেক্ষণ করা, সেগুলিতে মাছের পরিচর্যা করা, মাছকে সংরক্ষণ করা, সেদিকেও আমাদের নজর রাখতে হবে। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।